গামওয়ালা থেকে সব চুইংগাম সরিয়ে ফেলবে কর্তৃপক্ষ। আমেরিকার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল সিয়াটলের গাম দেয়াল। সেখানে কয়েক লাখ মানুষ চুইংগাম লাগিয়ে রাখতেন। পিক প্যালেসের দেয়ালটি যুক্তরাষ্ট্রের পর্যটনের প্রধান আকর্ষণের একটি, কিন্তু সেই দেয়াল থেকে সব চুইংগাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেই সেই কাজ শুরুও হয়ে গেছে। প্রায় 20 বছর আগে দেয়ালটিতে প্রথম চুইংগাম লাগানো শুরু হয়। কাছের একটি নাট্যকেন্দ্রের প্রবেশ লাইনে দাঁড়িয়ে থাকার সময় দর্শকরা দেয়ালটিতে চুইংগাম লাগাতেন। এভাবেই জমে জমে সেখানে একটি সংস্কৃতি দাঁড়িয়ে যায়। কেলি ফস্টার নামের একজন পরিচ্ছন্নতা কর্মীরা বলছিলেন, এটা সরানো জরুরি হয়ে গেছে, কিন্তু আমরা আশা করি সিয়াটলের মানুষ এজন্য আমাদের ঘৃণা করবে না। জুই ফ্রিম্যান নামে শহরটির একজন বাসিন্দা বলছেন, এটাই ছিল শহরের একটি নিদর্শন। তীব্র তাপমাত্রার বাষ্পীয় মেশিন দিয়ে এখন এই গাম দেয়াল পরিষ্কারের কাজ শুরু করেছে নগরটির পরিচ্ছন্ন কর্মীরা। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।